হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি কি দেখাচ্ছি, এই দেখো এটা হলো আমার গিফট, আমার হাজব্যান্ড আমাকে যে গিফট করেছিল সেই গিফটটা। তো এটা চালিয়ে দেখিনি, তো চালাবো এখন, চালিয়ে দেখব আর ইউজ করব। তো চলো আমার সাথে দেখা যাক কীরকম, এটা আদৌ ভালো আছে নাকি খারাপ এগুলো জানি না। তো ভালো তো হবেই, খারাপ তো হবে না, কেননা কোম্পানি তো খারাপ দেবে না, ওইভাবে দিলে তো ওদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। তো তাও দেখতে হবে তো একটু চালিয়ে, যে আদৌ জিনিসটা ঠিক আছে নাকি ঠিক নেই। তো ওই জন্য আমি এটা একবার চালিয়ে দেখব, আর এখন থেকে তো রোজ আমি এটা ইউজ করব, কেননা আমার চুলের এত প্রবলেম হয় না, মানে আমার চুল একটু বেশি আছে মাথা, আমার চুল ঘন, তো ওই জন্য চুল আমার না ভেতরের চুলগুলো শুকায় না, ফ্যানের হাওয়ায় বসলেও মানে উপরেরগুলো তো শুকিয়ে যায় কিন্তু ভেতরের চুলগুলো শুকোয় না, যার জন্য রান্না করার সময় চুলটা আমার বেঁধে নিতে হয়, চুলটা বেঁধে নিয়ে রান্না টান্না করতে হয়, কাজ করতে হয়, আর ভেতরের চুলগুলো তো শুকোতে পারে না আর গন্ধ হয়ে যায়, আর তার ফলে আমার চুলও অনেক উঠতে থাকে। তো ওই জন্য খুবই অসুবিধে হয়, আর এই জন্যই আমাকে গিফটটা দিয়েছে আমার হাজব্যান্ড। তো খুবই ভালো হয়েছে আর খুব উপকার হয়েছে। তো এই যে দেখো হেয়ার ড্রায়ারটা চালাচ্ছি, চলছে খুবই সুন্দর, খুব ভালো লাগছে সত্যি, আজকে আমি ভীষণ খুশি। এটার হাওয়াটার যে স্পিড, তো এটাতে চুল শুকোতে মোটামুটি 2-3 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে, এখনও আমি সেরকমভাবে ট্রাই করিনি, আর অতটা টাইম হয় না, স্নান করার পরে পুজো করতে হয় তো ওই জন্য আমার ওইভাবে টাইমটা হয় না। তো আমার স্নান করার পরে পুজো টুজো শেষ করে রান্না টান্না শেষ করে তারপরে হলো হেয়ার ড্রায়ার নিয়ে বসে চুল শুকোতে হবে। তো গাইজ এই যে দেখো এটা যে আছে, এটা দিয়ে আমি চুল ঠান্ডা হাওয়াও দিয়ে আমি চুলটা শুকোতে পারবো, আর পিছনটা দিয়ে গরম মেশিন চালালে যে একটা গরম হয় মেশিনের মধ্যে, সেটা পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে। তো এটা খুবই ভালো, আর এই জিনিসটা দেখতে হালকা মনে হচ্ছে কিন্তু ওয়েট আছে, এটা ভালোই ওয়েট আছে, এটা হাতে নিলেই বোঝা যাচ্ছে। আর এই যে এটা দিয়ে যদি আমি চুল স্ট্রেট করি, তো এখানে একটা বাটন আছে যেটা টিপলে গরম হাওয়া বেরোবে, তো গরম হাওয়াটা বেরোনোর পরেই আমি চুলটা স্ট্রেট করতে পারবো। জিনিসটা সত্যিই ভীষণ সুন্দর, খুবই ভালো হয়েছে, আর আমি সত্যি ভীষণ খুশি, বলে বোঝাতে পারবো না এতটা খুশি আমি। তো সত্যি ভীষণ ভালো হয়েছে আর উপকারও হয়েছে এটা। তো এটা দিয়ে আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা ইউজ করতে পারবো। তো ওদের চুল ছোটো ছোটো, ওরা তাড়াতাড়ি শুকোতে পারবে, আমারই টাইম লাগবে। আর তোমরা যারা কারা কারা এইভাবে গিফট পেয়েছো হাজব্যান্ডের কাছ থেকে সারপ্রাইজ গিফট, তো অবশ্যই জানিও, আর তোমাদের কীরকম ফিল হয়েছিল সেই দিনটি তোমরা অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর তোমরা কতবার এইভাবে সারপ্রাইজ গিফট পেয়েছো তো সেটাও অবশ্যই জানিও, ঠিক আছে? আর আমি কবে পাবো জানি না। তোমার এটা কেমন লেগেছে, কেমন ভালো? খুব ভালো, থ্যাংক ইউ বললে না তোমার বাবাকে? তুমি কি ওটা দিয়ে চুল শুকাবে? তোমার তো ছোট ছোট চুল। থ্যাংক ইউ, আমাকে হেয়ার ড্রায়ার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ।